অবনী চক্রবর্তীর কবিতা। কার সহায়ত সিহঁতে যুঁজে, কার সহায়ত সিহঁতে যুঁজে, মোরেই কান্ধত বন্দুক থই বিদ্ধ করে মোর ভাইরে উমাল বুকু, অথচ অজ্ঞতাই ঢাকি রাখিছে মোরেই চকু। মোরেই অপমান কোন শক্তিমান, ঘৃণিত বাঘ শান্তির নামত সিহঁতে যি আতাহ পারি গায়, ধর্ম বলে সিহঁতে করে ঘৃণ্য লীলা, শান্তি মানে সিহঁতে বুঝে নির্বিবাদে হত্যাকাণ্ড চলাই যোয়া। চল চাতুরি, বর্ণ বিভেদ, জাতি বিভেদ, ধর্ম বিভেদ লই সমাজবাদর চিটিকা সাজি সিহঁতেই দিয়ে থই, কার সহায়ত সিহঁতে যুঁজে। দুয়ার মুখত মুকেই রখিয়া থই উদং করে কাঢ়ি লই যায় সেউজ সেউজ মোর লক্ষ্মীর সেউজ বুকু। মোরেই অন্ন খাই, মোরেই পিঠিত চাবুক হানি যাই, বুঝিছো আজি শতকরা ত্রিশ রেহাই মূল্যত কারি রাজনীতি। কোনে আনে মোর সুফলা দেখলে ভীষণ আকাল মাটি, সূর্যৰ দৰে টক বক করে জ্বলি আছে মোর বুকু, ঘৃণ্য ইতিহাস হক পুরি চাই জলক সুপ্ত বিশুভিয়াসর জুই, ঘৃণিত শোষক, ঘৃণিত শোষক, মর আকালত নিহত মোরেই হাজার হাজার ভাই ভনীর পঞ্জরষ্ঠি, গোটাই গোটাই সাজিছো তোরে মৃত্যু চিতা, শেষ হোক তোরে ঘৃণ্য শোষণের ইতিহাস, ইতিহাস, ইতিহাস। কার সহায়ত সিহঁতে যুঁজে, এই কবিতাতেই ১৯৭৪ চনত নবীন বৰদলৈ হলত চিরন্তনৰ দ্বারা অনুষ্ঠিত প্রথম সুকান্ত জয়ন্তীত পঠিত। এই সভার সভাপতি আছিল কবি রাম গগৈ। সেইদিনাই অবনী চক্রবর্তীয়ে কবি রাম গগৈক প্রথমবারের বাবে লগ পাইছিল।